দেওয়ালির মতো বীর সেনানী, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم وقال تعالى بل هو قرآن مجيد وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه وما شوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান খুলে ভক্তি ও ভালোবাসা নিয়ে আমার সঙ্গে পড়বেন। পর্দার আড়ালের যে সকল সম্মানিতা মা এবং বোনেরা এখনো জেগে আছেন, আপনারা খুব নিচু আওয়াজে পড়বেন, যেন নিজের আওয়াজ নিজের কান পর্যন্ত শোনা যায়। পুরুষেরা জবান ছেড়ে দিয়ে পড়বেন, তবে পড়ার সময় দিলে দিলে এই খেয়াল করবেন, এই কল্পনা করবেন যে আমি এখন সুদূর মদিনা মুনাব্বরায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রওজায়ে আতাহারের সামনে দাঁড়িয়ে আছি, সবুজ গম্বুজের নিচে অবস্থান করছি, আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ও ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ছি, অথবা সালাতু সালাম পেশ করছি, অথবা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ সম্পর্কে বলেছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, তোমরা আমার প্রতি দুরূদ শরীফ পড়ো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন পুল সিরাতের পুল অন্ধকারে আচ্ছাদিত থাকবে, সেই মুসিবতের দিন এই দুরূদ শরীফ আলো হয়ে তোমাদেরকে পুল সিরাত পার হতে সাহায্য করবে। আসুন আমাদের সকলের দেহটা পড়ে থাক এই প্রাঙ্গণে, কিন্তু আমাদের সকলের মনটা ছুটে যাক সুদূর মদিনা মনগরায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفول বুলবুল তরন্নুম ভিনহ চমনে দহর মে কলিয়ুগ কা তবস্সুম ভিনহ বলগনুল বিকামালিহি কশফত দুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বাদ। বাংলাদেশের অন্যতম নির্যাতিত নিগৃহীত এলাকা দক্ষিণ চট্টলার সাতকানিয়া ও লোহাগাড়ার অন্যতম স্থান রুজুমের পাড়া, এই নির্যাতিত নিগৃহীত জনপদের ঐতিহ্যবাহী সংগঠন রূপালী সংঘ ও ইসলামী অগ্রযাত্রা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত 29তম দুই দিনব্যাপী বাৎসরিক সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই 29তম দুই দিনব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই মধ্য রজনীর সমাপনী অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মোহতরম ওয়াজিবুল ইহতেরাম হযরত উলামায়ে কেরাম আইমায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দীন প্রিয় ধর্ম প্রিয় ইসলাম প্রিয় রসুল প্রিয় তৌহিদ প্রিয় জনতা, বিশেষভাবে উল্লেখযোগ্য আমার অত্যন্ত ভালোবাসার আমার পছন্দের আল্লাহ তাআলারও পছন্দের তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর নবজাগরণের অগ্রদূত যুগে যুগে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, পৃথিবীতে যারা জালিমের জুলমের বিরুদ্ধে
স্বৈরাচারীর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য রক্ত ও জীবন উৎসর্গ করে দিয়ে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়ে আছে সেই কিশোর তরুণ ও যুবক সম্প্রদায়। মাহফিলের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়ের তুল্য অবলা সরলা সম্মানিতা মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে আরও একবার দ্বিতীয়বার সকলের খিদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি, খুব আবেগের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো আবেগ নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সমগ্র বাংলাদেশ যখন ত্রাহি ত্রাহি চিৎকার করছে, সেই দুর্দিনে সেই দুর্যোগে আল্লাহ তাআলা রুজুমের পাড়ায় রূপালী সংঘ ও ইসলামী অগ্রযাত্রা সংঘকে তাদের এই 29তম বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আল্লাহ তাআলা যে করার সুযোগ দিয়েছেন, এই জন্য মুনিবের দরবারে সেজদায় অবনত হয়ে হৃদয়ের সকল আবেগ উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সাতকানিয়াবাসী, আমি কি বলবো কথা, বিষয় যদিও একটা দেওয়া হয়েছে। আসলে এখন বাংলাদেশে আমাদের অবস্থা হয়েছে বোবার মতো। বোবার ভিতরে আবেগ আছে, ব্যথা আছে, বেদনা আছে, যন্ত্রণা আছে, কান্না আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাক প্রতিবন্ধী করেছে। এই জন্য আবেগ অনুভূতি ব্যথার কথাগুলো মানুষের কাছে ব্যক্ত করতে পারে না। আজকে আমরা যারা এই কালামে হাকিমের কথা বলি, আল্লাহ তাআলা রসূলের জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজার কথা যারা আমরা বলি, যারা এই কোরআন শরীফ দিয়ে দেশ ও জাতি পরিচালিত করতে চায়, আমাদের অবস্থা হয়েছে জালিমের জুলমের কারণে বোবার মতো। আমাদের ভিতরে আবেগ আছে, ব্যথা আছে, বেদনা আছে, যন্ত্রণা আছে, কিন্তু জালিম শাহি আমাদের কণ্ঠ স্তব্ধ করে রেখেছে, আমরা কথা বলতে পারি। সুতরাং জানি না রুজুমের পাড়ায় কি কথা বলতে পারব। ভাইরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ তাআলার কাছে শুধু এইটুক বলি, মাবুদ ইমাম বুখারী, ইমাম ইসমাইল বুখারী আল্লাহ তাআলার কাছে জীবনের এক গধুরি লগ্নে দোয়া করেছিল, মাবুদ মৃত্যু কামনা করা জায়েজ নাই, আয় আল্লাহ তাআলা তোমার জমিনের উপরের পিঠ থেকে আমার জন্য জমিনের নিচের পিঠটাই উত্তম, সুতরাং এই পৃথিবী যেন আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে, বার এলাহি এই পৃথিবীর উপরের পিঠ থেকে নিচের পিঠে তুমি আমাকে ডেকে নিয়ে যাও। আজকে দুঃখ করে ইমাম বুখারীর সাথে সুর মিলিয়ে তাই যেন বলতে ইচ্ছে হয়, যেই জনপদে ইজ্জত নিয়ে থাকা যাবে না, যে জনপদে ইজ্জত নিয়ে বাঁচা যাবে না, যেই জনপদে বেঁচে থেকে প্রাণ ভরে কথা বলা যাবে না, যেই জনপদে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা যাবে না, ওই জনপদে বেঁচে থাকার থেকে মাটির নিচে চলে যাওয়াই বোধহয় উত্তম। অবশ্য দেশে এখন গণতন্ত্রের জোয়ার, কিন্তু গণতন্ত্র কি জিনিস, এটা খায় মাথায় দেয় গায়ে দেয় না পায় দেয় তা আমি জানি না।
শুধু বুঝি গণতন্ত্র, শুনি গণতন্ত্র, দেখি গণতন্ত্র, আবার মাঝে মাঝে একটু স্মার্টনেস বলি ডেমোক্রেসি। ইংরেজি বললে একটু স্মার্ট স্মার্ট মনে হয় না, কথা কয় না পাবলিক, ইংরেজি বললে একটু নিজের স্মার্ট মনে হয় না, ডেমোক্রেসি। তা আমি বলি ভাই হোয়াট ইজ ডেমোক্রেসি, এটা জিনিসটা কি, এটা কি লম্বা না গোল, কালো না ধলা, গায়ে দেয় না মাথায় দেয় না পায় দেয়, জিনিসটা কি? তবে এইটুক বুঝছি গণতন্ত্রের অর্থ কি, এইটুক বুঝছি, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ে আমি বুঝি নাই গণতন্ত্র, বাস্তবে এই বুঝেছি গণতন্ত্রের অর্থ হলো আপনি কথা বলতে পারবেন আমি পারবো না, গণতন্ত্রের অর্থ হলো নাস্তিক কথা বলতে পারবে আস্তিক পারবে না, গণতন্ত্রের অর্থ হলো খোদা দ্রোহী কথা বলতে পারবে কিন্তু আল্লাহ রসূলের সৈনিকেরা কথা বলতে পারবে না, গণতন্ত্রের অর্থ হলো জালিমেরা বুক ফুলিয়ে কথা বলতে পারবে কিন্তু মজলুমেরা চিৎকার মেরে আত্মকাহিনী বলতে পারবে না, গণতন্ত্রের অর্থ হলো পুলিশের বুটের নিচে বুক ঝাঁঝরা হয়ে যাবে, পুলিশের বুটের নিচে বুক পিষ্ট হবে কিন্তু মাজলুম চিৎকার করে বুক ফাটা কান্না উচ্চারণ করতে পারবে না, এর নাম হলো ডেমোক্রেসি। এর নাম যদি হয় গণতন্ত্র, আমি আল্লাহর নামে শপথ করে বলি এমন গণতন্ত্রকে জোতা পেটা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আমার ভাইরা, আমার মুরব্বীরা, কোরআন শরীফের কথা আজকে আমাদেরকে শুনতে হবে, কোরআনের কথা শুনতে হবে তো, আহা কি বলব, আমরা তো কোরআন শরীফের চুনোপুঁটি, কত বড় বড় কোরআনের সৈনিক, কত কোরআন শরীফের বড় বড় গায়ক, কোরআন শরীফ যারা জনগণের সামনে উপস্থাপন করেছে, লক্ষ জনতা পিন পত্তন নীরবতায় কথা শুনেছে, আজকে তারা চার দেওয়ালের ভিতরে নির্মম নির্যাতন মানসিক যন্ত্রণায়। ভাইরাম আমি অনুরোধ করব আপনাদের জন্য একদিন, আমার কিন্তু সব দিন সাতকানিয়ায় প্রথম মাহফিল আমার, দয়া করে কণ্ঠ যেন একেবারে বন্ধ হয়ে না যায় সেই জন্য এমন কোনো কথা বলবেন না, এমন কোনো শব্দ উচ্চারণ করবেন না যার দ্বারা আরো দশটি প্রোগ্রাম বন্ধ হয়ে যাক, আমাদের কণ্ঠ বন্ধ হয়ে যাক। বাংলায় একটা প্রবাদ আছে, ভাসুরের নাম জানি কিন্তু মুখে নেওয়া নিষেধ, আপনাদের এলাকায় বোধ এরকম কথা নাই আছে, ভাসুর বোঝেন তো? হ্যাঁ, তাহলে অনেক কথা জানি কিন্তু মুখে উচ্চারণ করা যাবে না, পিছনের ভাইরা বুঝছেন না বোঝেন নাই, আলহামদুলিল্লাহ বুঝলেই হলো, অনেক কথা জানি কিন্তু মুখ দিয়া প্রকাশ করবো না, আকার ইঙ্গিতে বুঝে নেবেন, তার কারণ হলো মানুষের নেক এবং বদ, গোনা এবং সওয়াব লেখার জন্য আল্লাহর পক্ষ থেকে কেরামান কাতিবিন আছে, এখন কোরআনের কথা সংকীর্ণ করার জন্য বিভিন্ন মাহফিল মাহফিলগুলোতেও কিছু কেরামান কাতিবিন আছে, তো খুব বেশি কথার দরকার নেই, তবে রুজুমের পাড়া বোঝে রাতের বেলায় ঘুম ভাঙাতে হলে গলা ভাঙা বক্তার দরকার, তো সুতরাং আল্লাহ তাআলা যেন অল্প কিছু সময় আজকের আলোচ্য বিষয় এই বিষয়ের উপরে আল্লাহ তাআলা যেন কিছু কথা বলার তৌফিক দান করে, শুনবেন তো আপনারা নাকি রাগ করে চলে যাবেন, যাবেন না তো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার যিনি মহান শিক্ষক, গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানবতার জন্য যিনি পথিকৃত সেই মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার জীবনে 3000-এর ঊর্ধ্বে মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন, সুবহানাল্লাহ, গোটা পৃথিবীর
সকল মুফাসসিরিন মুহাদ্দিসিন ফুকাহা ফুজালা উলামা এই অভিমত ব্যক্ত করেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অন্যান্য নবীদের তুলনায় অনেক বেশি মুজিজা হয়েছে আর তার সংখ্যা 3000-এর ঊর্ধ্বে তবে সকলে সর্বসম্মত একমত রাসূলের জীবনের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন শরীফ আল্লাহু আকবার আল্লাহু এই কোরআনুল কারীম থেকে আমরা কথা বলবো গভীর রাত অল্প একটু সময় আল্লাহ তাআলার একটু তাসবিহ পড়ি জিকির করি আরশের মালিক আমাদেরকে রহমতের কোলে তুলে নিক আমাদের জীবনের গোনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন আমিন সবাই খুব মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাল চায়না রাখতে হবে মাঝে মাঝে আমাকে একটু দিতে হবে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী আর আমরা জানি সভাপতির ভাষণ প্রধান বক্তার ভাষণ প্রধান অতিথির ভাষণ একটু শেষের দিকেই হয় ঠিক না ঠিক নবীদের যিনি সভাপতি তিনি কি আগে আসবেন না পরে আসবেন পরে নবীদের ভিতরে যিনি প্রধান নবী তিনি কি আগে আসবেন না পরে আসবেন পরে আসবেন এটাই স্বাভাবিক আর পরের নবীর বক্তব্য পরের নবীর মুজিজা একটু সকলের থেকে যদি উন্নত শ্রেষ্ঠ না হয় তাহলে নবীর গুরুত্ব রইল কোথায় সুবহানাল্লাহ বলবেন না একটু এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা সকল নবীকে নবুয়ত সাবিত করার জন্য মানুষের সামনে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা অলৌকিক কিছু ঘটনা তাদেরকে দিয়েছেন স্পিরিচুয়াল ম্যাটার সুপারন্যাচারাল ম্যাটার কিছু অলৌকিক ক্রিয়াকর্ম আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে যে মুজিজা দিয়েছেন অন্য কোন নবীকে আল্লাহ মন দেন নাই এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছেন ওই নবীর মুজিজা বন্ধ হয়ে গেছে তার শ্রেষ্ঠ মুজিজা আর উম্মতের মধ্যে থাকেনি কিন্তু আমার নবী আপনার নবী মানবতার নবী দোজাহানের নবী বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন এই দুনিয়া ছেড়ে আল্লাহ তাআলার কাছে তিনি চলে গিয়েছেন মসজিদ নববীতে পর্দার আড়ালে তিনি চলে গিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা তার জীবনের যেই শ্রেষ্ঠ মুজিজা দিয়েছিল এখন পর্যন্ত ওই মুজিজা বিদ্যমান সুবহানাল্লাহ মুজিজা এটা হলো বিস্ময়কর ব্যাপার আজিজ করনে ওয়ালা চিজ যা দ্বারা মানুষ বিস্মিত হয় হতবাক হয় অবাক হয় সেই কাজ নবীদের দ্বারা সংঘটিত হলে মুজিজা স্বাভাবিকভাবে যেই কাজ করা যায় না স্বাভাবিকভাবে যেই ক্রিয়াটা সংঘটিত হয় না সেটা যদি আল্লাহর নবীরা স্বাভাবিক পন্থায় করেন আমরা ওটাকে বলি মুজিজা যেমন হযরত ঈসা আলাইহিস সালাম একটি জন্মান্ধ রোগীর কাছে গেলেন অথবা একটি কুষ্ঠ রোগীর কাছে গেলেন অথবা তিনি এমন একজন রোগীর পাশে গিয়ে দাঁড়ালেন
যে অসুস্থ রুগ্ন হাঁটতে পারে না, চলতে পারে না, অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, ঔষধ পথ্য খাওয়ানো হয়েছে, কিন্তু লোকটা ভালো হয় না, উঠে দাঁড়াতে সক্ষম হয় না। নবী তার কাছে গেলেন, তার গায়ে হাত বুলিয়ে দিলেন, অথবা একটু ফু দিলেন, দম করে দিলেন, অথবা আল্লাহর নবী তার হাত ধরে বললেন কুম বিইজনিল্লাহ। লোকটা অসুস্থ রুগ্ন হয়ে পড়েছিল, মুহূর্তের ভিতরে ভালো হয়ে সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল। এই যে অস্বাভাবিক একটা কাজ স্বাভাবিক প্রক্রিয়ায় সংগঠিত হলো, এই যে নবীর দ্বারা হলো, এটাই হলো মুজিজা। সুবহানাল্লাহ। পড়ে আমি কিন্তু আজকের ব্যাখ্যা ওলামা হযরতদের জন্য দেব না, আলেমরা নিজেরাই ওয়াজ জানে, তাদের জন্য ওয়াজের দরকার আছে? দরকার নাই। আমি আওয়ামুন নাস আল আওয়াম কাল আনআম, সাধারণ জনগণ যেইভাবে বোঝে আমি কিন্তু আমার কথা ওইভাবে উপস্থাপন করব। আলেমদেরকে ওয়াজ শোনানো শিখানোর যোগ্যতা আমার নাই। বলছিলাম মুজিজার কথা, নবী বাহ্যিক অবয়বে আমাদের মতো মানুষ, তারা কি বাহ্যিক অবয়বে নবীরা আমাদের মতো মানুষ না? আমাদের মতো মানুষ বাহ্যিক অবয়বে, কিন্তু নবীরা হলেন আল্লাহ তাআলার মনোনীত মানুষ, মানুষের ভিতরে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীরা হলেন আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত মানুষ, নবীরা হলেন চারিত্রিক দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত মানুষ। বলুন সুবহানাল্লাহ। কোনো ধরনের ভুল ভ্রান্তি গোনা খাতা নবীদেরকে স্পর্শ করতে পারে না, তারা আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত। তবে দুই একটা কাজ উল্টা যা হয়েছে, এটা নবীদের ভুল নয়, নবীদের গোনাহ নয়, নবীদের বাড়াবাড়ি নয়, নবীদের সীমা লঙ্ঘন নয়, ওইটা আল্লাহ তাআলার কুদরতি ইচ্ছা গোটা পৃথিবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমি সে ব্যাখ্যায় যাব না। আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে মুজিজা দিলেন, আল্লাহ তাআলা সুরের মুজিজা, আল্লাহ তাআলা তাকে অলৌকিক মুজিজা দিলেন, লোহা গলানোর মুজিজা। দাউদ আলাইহিসসালাম তিনি যখন সুললিত কণ্ঠে আসমানি কিতাব যখন পড়তেন, তেলাওয়াত করতেন, আকাশের উড়ে যাওয়া পাখিগুলো দাঁড়িয়ে যেত, সমুদ্র অথবা নদীর ধারে তিনি যখন পড়তেন জলচর প্রাণীগুলো ডাঙ্গায় চলে আসত, মানুষগুলো তন্ময় হয়ে তার তেলাওয়াত শুনতে থাকত, আর বিস্মিত হয়ে অবাক হয়ে হতবাক হয়ে মানুষেরা বলতে থাকত, মানুষের কণ্ঠ এত সুন্দর হতে পারে না। সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরআন শরীফ পড়াবেন। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাউদকে বলবেন, দাউদ আজকে ময়দানে মহাশরে তুমি একটু আমার আখিরি পয়গাম্বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তুমি একটু পড়ে শোনাও। সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন আসতে পারে, দাউদ আলাইহিস সালাম কিভাবে পড়বেন? আল্লাহ তাআলা এমন ক্ষমতার অধিকারী, আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তাআলা দাউদকে যখন হুকুম দেবেন পড়ার জন্য, তখন তিনি পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে মুজিজা দিলেন, হাতের ভিতরে তিনি যদি লোহা নিয়ে নাড়াচাড়া করতেন, ওই লোহাটা নরম হয়ে যেত, গলে যেত, তিনি যে কোনো আকৃতি দিতে চাইতেন ওইটা হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দাউদ আলাইহিসসালাম দুই হাতের ভিতরে লোহা নিয়ে যদি জোর করে চাপ দিতেন, লোহা পানির মতো টপ টপ করে গলে গলে নিচে পড়ে যেত। দাউদ আলাইহিসসালাম এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে ইন্তেকাল দিলেন, মুনতাকিল হলেন, তার উম্মত এই শ্রেষ্ঠ মুজিজা আর দেখাতে পারল না। আল্লাহ তাআলা মুজিজা দিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে,
কোনো তেল নাই, মোবিল নাই, ইঞ্জিল নাই, বিরাট বড় তক্ত, লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওই তক্ত, ওই জাহাজ হাওয়ার বেগে বাতাসের বেগে উড়ে যেত, চোখের পলকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন, উম্মত ওই মুজিজা আর ধরে রাখতে পারলো না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা অনেক মুজিজা তাকে দিয়েছিলেন, সবথেকে বড় মুজিজার নাম ছিল লাঠি। ওই লাঠির মুজিজা মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া ছেড়ে বিদায় হলেন, উম্মত ওই লাঠির মুজিজা আর দেখাতে পারলো না। কিন্তু আমার নবী, আপনার নবী, মানবতার নবী, দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা এমন মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন 3000-এর মতো মুজিজা, তার ভিতরে সর্বোৎকৃষ্ট মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজা নাম হলো কোরআন। ওই কোরআন এখন পর্যন্ত মানুষের কাছে তেমন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ও মুসলমান, এই কোরআন জীবন্ত মুজিজা। আহারে, অথচ সেই কোরআনের সাথে আমরা কি দুর্ব্যবহারই না করতেছি। এই কোরআন যেইভাবে মানা দরকার, যতটুকু ইজ্জত আদর কদর করা দরকার, আমরা কি সেটা করতে পারছি? সেটা করতে পারছি না। কোরআনকে যেইভাবে মূল্য দেওয়া প্রয়োজন, আমরা ওইভাবে কোরআন শরীফের মূল্য দিতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। আমার মুরব্বীরা, কোরআন শরীফ জীবন্ত মুজিজা কিভাবে হলো? আজ থেকে 1450 বছর আগে পৃথিবীতে কোরআন এলো, আজ পর্যন্ত পৃথিবীর সব শক্তি ঐক্যবদ্ধ হয়েও কোরআন শরীফের একটি জের জবর নোকতা, একটি আয়াত, একটি শব্দ, পৃথিবীর সব বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়েও পরিবর্তন করতে পারলো না। সুবহানাল্লাহ, এটা জীবন্ত কিতাব, জীবন্ত মুজিজা। শুধু তাই নয়, এই আধুনিক যুগে, এই জ্ঞান ও বিজ্ঞানের যুগে পৃথিবীর অনেক ধর্মীয় কিতাব মানুষের কাছে মিথ্যা প্রতীয়মান হয়েছে, মানুষের কাছে অসাড়ে গল্প মনে হয়েছে, মানুষের কাছে অবাস্তব মনে হয়েছে। অথচ বিজ্ঞানের প্রচার প্রসার যত বাড়তেছে, বিজ্ঞানের নবদিগন্ত যত উন্মুক্ত হচ্ছে, উন্মোচিত হচ্ছে, নতুন নতুন দিগন্ত বিজ্ঞান যত উন্মুক্ত করে দিচ্ছে মানুষের সামনে, কোরআন শরীফ বোঝা, কোরআন শরীফ মানা, কোরআন শরীফ জানা মানুষের জন্য তত সহজ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলুন? আমার দেশে কিছু তোতা পাখি আছে, তোতা পাখি বোঝেন তো? আর বাংলা ভাষা বোঝেন না আপনারা? তোতা পাখি, যদি তোতা পাখি না বোঝেন তো জিনে ধরা রুগী বুঝি, বোঝেন? জিনে ধরা রুগী বোঝেন তো? এই জিনে ধরা রুগীদেরকে অথবা এই তোতা পাখিদেরকে ইন্ডিয়া অথবা মস্কো রাশিয়া যারে বলি অথবা ইসরায়েল, তাদেরকে কিছু ভাষা শিখায়, তোতা পাখি, টিয়া পাখি আর ময়না পাখি, দেখছেন না জীবনে? যা শিখায় তাই শেখে, ওদেরকে যা শিখিয়ে দেওয়া হয় ওই ভাষাগুলো ওরা কি সুন্দর করে বলে। আর জিনে ধরা রোগী, জিব্বা হলো রুগীর কিন্তু কথা হলো জিনের, দেখেন নাই মনে হয় কোনোদিন? ভাইরা আমার, আমার দেশে কিছু জিনে ধরা রোগী আছে, আর কিছু ইন্ডিয়া, মস্কো, পিকিং ইত্যাদি দেশের কিছু জিনে ধরা রুগী আছে, ওরা পাইকারি কিছু কথাবার্তা বলে, বলে মিয়া এই বিজ্ঞানের যুগে কোরআন অসল, বিজ্ঞানের যুগে কোরআন শরীফ নাকি অসল, এই কোরআন দিয়ে যদি শাসন ব্যবস্থা পরিচালিত করা হয় তাহলে আমরা মধ্যযুগে ফিরে যাবো।